গল্পের হেডলাইন মনে আছে? মোল্লারা ব্যাক করল না কি সরল সোজা। হুজুর আস্তে করে বলে, ও আমাদের এলাকায় কুকুর চান না। মোল্লা দু পেঁয়াজু যখন দেখছে বীরবলের মতলব খারাপ, সে মুসলিম মেয়ের গালের মধ্যে ঠোঁট লাগাবে। মোল্লা দু পেঁয়াজু নিজের লজ্জাস্থান ধরিয়া, ও মারে গেলাম বলে দিছে এক চিৎকার। বীরবল বলে, এই মোল্লাজির কি হলো দেখ, মোল্লাজি কি সমস্যা? আমার নিচে বিচ্ছায় কামড়াইছে। এখন কি করা? আপনি কোনো টেনশন করেন না, বীরবল রকম চুইসা বিষ নামাইছে। ইসলামিক লাইভ মিডিয়া বিডি হকানি আলেমদের ওয়াজের মহাভান্ডার। নিত্য নতুন ওয়াজ, কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। শুনে দুইটা গল্প শোনাই। এই গল্পের হেডলাইন কি? মোল্লারা ব্যাক করল না সরল সোজা। বলেন গল্পের হেডলাইন কি? আরে বলেন না, মোল্লারা ব্যাক করল না কি? গল্প নাম্বার এক, আল্লামা মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহ, মনে আছে না? বহুত বড় বুজুর্গ, কি দারুন তাফসীর করতেন, সুবহানাল্লাহ। আল্লামা মুস্তাফা আল হুসাইনি হাফিজাহুল্লাহর গল্প আমাদেরকে শোনাইছেন আল্লামা দেলোয়ার হুসাইন হাফিজাহুল্লাহ। গতকাল আসছিলেন না হুজুর, হুজুর শোনাইছেন। হুজুর আবার ওই যে সাইজ দেখেন না, মিডা মিডা গল্প দেখে ব্যাক করো না সরল সরল। হুজুরের ক্ষেত্রে একই কথা। মুস্তফা হুসাইন হাফিজাহুল্লাহ হোটেলে বসছেন খাইতে, গোস্ত দিয়া খাচ্ছে, হাড্ডি উঠি চাপাইয়া, হাড্ডি যে চাপাইতেছে সুন্দর করিয়া, পাশের টেবিলে বসা এক জেন্টলম্যান বসে বসে চা খায়। কি খায় তো দেখে যে হুজুর জেন্না হাড্ডি চাপাইতেছে, এর বড় মজা লাগছে না দেখিয়া। দুনিয়ার কিছু আল্লাহর বান্দা আছে যাদের চোখের মধ্যে অত চশমা, দাঁড়িয়ার টুপিওয়ালা দেখলেই সে চুলকায়। আছে আছে ওই আল্লাহর বান্দা, ওই গ্রুপের লোক, যেই দেখছে হুজুর হাড্ডি খুব মজা করে চাবায়, হ্যার ভিতরে ভিতরে লোক লাগছে এই সুযোগে হুজুরের একটু সাইজ করা যায়। কাছে গেছে চায়ের কাপটা হাতে, এক্সকিউজ মি, বলে আপনাদের এলাকায় হুজুর কুকুর কি খায়? বদমাইশের কি বদমাইশি, হুজুরের হাড্ডি খাওয়া দেখা যায়। হুজুরে বলতেছে আপনাদের এলাকায় কুকুর কি খায়? মানে হচ্ছে আপনি যেই স্টাইলে হাড্ডি খাইতেছেন এটা তো কুত্তার স্টাইল, হুজুরের কুত্তা বানাইতে নজরুল্লাহ কেস্তা। গল্পের হেডলাইন মনে আছে? মোল্লারা ব্যাক করল না কি সরল সোজা। হুজুর আস্তে করে বলে, ও আমাদের এলাকায় কুকুর চান না। এবার কার কুকুর কে হইল শেষ? আরেকটা শুনবি? এই গল্প আমি বলবো, সত্য মুরব্বীরা শুনবে না, মুরব্বীরা শুনবে না, আমি বলবো, গল্প শেষ হলে বলবো, আপনারা এবার থেকে শুনেন। রুহানি আঙ্গুল কানের মধ্যে ঢুকান। বাদশাহ আকবরের নাম শুনছো তোমরা? তুমি করে বলতেছি কারণ মুরব্বীরা তো না। বাদশাহ আকবরের নাম শুনছো? গল্পের হেডলাইন মনে আছে? মোল্লারা সরল সোজা। বাদশাহ আকবর ছিল দগা খিচুড়ির এক বাচ্চা, ধর্মনিরপেক্ষ বাচ্চা। আমি হিন্দুও না, আমি মুসলমান, মনে আছে না? ওই মার্কা এর দরবারে ছিল এক হিন্দু মন্ত্রী, নাম হলো বীরবল, ভয়ঙ্কর। আহারে বাচ্চাকে তারা কত গুরুত্ব নিত। বাদশাহ আকবরের বাড়িতে যাইয়া বীরবলের বিশাল বাড়ি দিয়ে আমার কলিজাটা হয়ে গেছে যে এই বড়দে এই হিন্দুরারে এত প্রাধান্য দিচ্ছে। বীরবলের সারাক্ষণ তার চক্রান্ত থাকতো মুসলমানকে কিভাবে দমানো যায়। একদিন বাদশার দরবারে এক মুসলমান মেয়ে গালের মধ্যে বিচ্ছা লাগছে, বিচ্ছা চিনেন? বিচ্ছা, বিচ্ছু চিনেন? বিচ্ছু, বিচ্ছু লাগছে গালের মধ্যে, মেয়ে দিছে চিৎকার। মেয়েরা এই আইটেমগুলোর খুব ভয় পায়, চিৎকার দিয়ে পড়ে গেছে। বাসে বাড়ি দেখেন তো বীরবল কি হলো। বীরবল দৌড়ায় যায় দেয়, কিচ্ছুই হয় না, বিছানা খানে না। বীরবল চিন্তা করছে এই সুবর্ণ সুযোগ তো হাতছাড়া করা যায় না। বাদশাহের গালের মধ্যে বিচ্ছায় কামড়াইছে,
কামুক দিছে, আসলে কামুক দেয় নাই। তাইলে এখন কি করার, আপনি টেনশন করেন না, আমার কাছে ব্যবস্থা আছে, আমি চুইসা বিষ নামাইতে পারি। বদমাইশের নিয়ত হইল মুসলমান মেয়ের গালের মধ্যে নিজের ঠোঁট লাগাচ্ছে। লিকুল্লি ফেরাউন মুসা, একটা কথা আছে, আল্লাহ সব ফেরাউনের পিছন দিয়ে একটা মুসা ফিট করে আছে, ঠিক কিনা? ওই বীরবলের পিছনেও আল্লাহ একজন মুসলমান পণ্ডিত, যে ব্যাকল না সরল সোজা, কি ওই পণ্ডিতের নাম হলো মোল্লা দুপিয়াজু, কি না? মোল্লা দুপিয়াজু, মোল্লা দুপিয়াজু যখন দেখছে বীরবলের মতলব খারাপ, সে মুসলিম মেয়ের গালের মধ্যে ঠোঁট লাগাবে, মোল্লা দুপিয়াজু নিজের লজ্জাস্থান ধরিয়া ও মারে গেলাম বলে দিছে এক ঠিকা। বীরবল বলে, এই মোল্লাজির কি হলো দেখ, মোল্লাজির কি সমস্যা? আমার নিচে বিচ্ছায় কামড়াইছে, এখন কি করা? আপনি কোনো টেনশন করেন না, বীরবল রেখন চুইসা বিষ নামাই। বীরবল কয়, স্যার স্যার আমি আগে জানতাম, ভুলে গেছি। মোল্লারা কি হয় না, আরে কথা বল, মোল্লারা সরল সোজা হয়, ব্যাকল মনে করে আসবি, নিজের অস্তিত্ব লয়ে টান দিব ইনশাআল্লাহ। সহজ সরল কিচ্ছু বলি না, তার মানে কেন নিজের ব্যাপারে সবার, দিনের ব্যাপারে জবার, এটা আমাদের চরিত্র মনে রাখিস। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। পারস্পরিক মিত্রতা, মহব্বত আর ভালোবাসার সম্পর্ক, এর মানে এটা না আমার দিন আক্রান্ত হবে আমি চুপচাপ থাকবো, কথা দিন ইনশাআল্লাহ। দিন আক্রান্ত হইলে আমরা থামবো না ইনশাআল্লাহ, নিজের ব্যাপারে সবর, যাই হোক বাধ্য সব কথা। নিত্য নতুন ওয়াজ, কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।